বাড়িতে দুর্গা পুজো হচ্ছে, সবাই আসছে, তোমার সঙ্গে দেখা হলো তাই আসতে বললাম। ব্যাপারটা এতটা সোজা নয় বাবা। পরমেশ্বরীকে আঘাত দেওয়ার জন্য ঠিক যা যা করার দরকার সেই সবটুকু নিয়ে আপনি নিজেকে তৈরি করে রেখেছেন বাবা, কিন্তু আমি আমি থাকতে আমি তো পরমেশ্বরীকে কোনো রকমভাবে আঘাত পেতে দেব না। সেরকম হলে জুজু স্কুল বাসেও ফিরতে পারে। জুজু না স্কুল বাসে ফিরতে চায় না, আমার সঙ্গে ফিরতে চায়। ওর আমার সঙ্গে ফিরতে খুব ভালো লাগে। আসলে আমরা নিজেদের মতো ফিরতে পারি তো, একটু দোকান টোকান ঘুরে একটু এনজয় করার জায়গা পাই আর কি। পুজো এসে গেছে, সেই তো বাড়িতে ঢুকে গেলে আর বেরোনো হয় না ওর। খেলতে টেলতেও তো কোথাও যায় না, ওইটুকুই ওর বেড়ানো। বুঝতে পারি, মানে দেখো তোমার যদি কোনো অসুবিধে না হয় তাহলে তুমি যেতেই পারো, কিন্তু এদিকে এত কাজ থাকে সেগুলো সব সামলে তারপর তোমার তো বিশ্রামটাই হয় না। না আসলে বিশ্রামের জন্য নয়, আমার হাতে আসলে আমার কাছে গাড়ি ভাড়া নেই। কি বলছো কি, মাই গুডনেস, সময় মতো বলবে তো, আগে থেকে বলতে পারো না? ঠিক আছে, তুমি 7 দিনের মতন করে রেখে দাও, ঠিক আছে? এরপর হয়তো তোমারও মনে থাকলো না, আমারও মনে থাকলো না, বেরোতে গিয়ে দেখবে বিপদে পড়ে গেছো। তাই বলছিলাম। এখানে দেখো, এখানে রাখো, 1000-2000 মতো হবে এখানে। দিন সাতেক চলে যাবে আশা করি, আবার যদি লাগে রিমাইন্ড করিয়ে দিও আমাকে। আমার না এটা নিতে খুব খারাপ লাগে, কিন্তু না হলেও তো আমি জুজুর কাছে যেতে পারবো না। জুজুর আসলে ও তো একটু বায়না করে, এদিক ওদিকে একটু খরচা হয়ে যায়। আমি বরং আজ থেকে না খরচাগুলো সব লিখে রাখবো তাহলে। আরে লিখে রাখার কোনো প্রয়োজন নেই, আমি কি তোমার কাছ থেকে কোনো হিসেব চেয়েছি? বাচ্চা মেয়ে বায়না করতেই পারে। এই তো দেখো না কদিনের মধ্যে পুজো ছুটি পড়ে যাচ্ছে, তারপর পুজোর সময় বিশেষ করে নানা রকম প্রলোভন থাকে চারপাশে, বাচ্চা মেয়েদের ওদিকে একটু নজর থাকে বুঝলে, তাই আবদার করে তো তুমি না দিয়ে পারো না থাকতে। তো এর মধ্যে হিসেব দেওয়া দেওয়ার কি আছে? এই কথাটা বললে কেন তুমি? না গাড়ি ভাড়াতে তো আর 2000 টাকা লাগে না 7 দিনে। আগের বারও তুমি আমাকে ওই 1500 টাকা মতো দিয়েছিলে, আমার 6-7 দিন চলে গেছে। আরো আমি কি তোমাকে কোনো হিসেব দিতে বলেছি? কিন্তু আমার তো দিয়ে দেওয়া উচিত, তুমি আমাকে টাকাগুলো দিচ্ছ, আমার তো জানিয়ে দেওয়া উচিত আমি কোথায় কি খরচা করছি। বেশ তো বলে দিয়েছো, জুজু বায়না করে, এটা সেটা কিনে দিতে হয়, ইটস ওকে, কোনো অসুবিধা নেই। তোমার বর মাস গেলে কম টাকা রোজগার করে না, তো সপ্তাহে নিজের বউকে হাত খরচ হিসেবে 2000 টাকা দিতে পারবে না, সেটা তো হয় না। না কিন্তু আমি আমি তো কোনো হাত খরচা নিইনি, মানে আমার কিসের বা হাত খরচা, আমার কিছু লাগে না, মানে আমার হাত খরচ লাগে না, আমার তো সবই রয়েছে। আমি যা নিচ্ছি সেটা ওই বাস ভাড়া বাবদ, মানে ওই গাড়ি ভাড়ার খরচা আর জুজুর জন্যে। জুজুর আসলে ওই টুকটাক খেতে ইচ্ছে করে আর কি, এটা ওটা দেখে ইচ্ছে করে কিনতে। আমি কিন্তু আমার নিজের জন্যে কোনো খরচা নিইনি, মানে আমার কিন্তু কোনো পার্সোনাল খরচা নেই। তবুও আমি এটা তোমার হাত খরচা হিসেবেই ধরছি, মাসে 10000 টাকা ধরা আছে তোমার জন্য। মাসে 4 সপ্তাহে 8000 টাকা খরচের পরেও তোমার হাতে 2000 টাকা থাকবে। তোমার তো নিজস্ব কিছু প্রয়োজন থাকতে পারে, মেয়েদের তো অনেক রকম অনেক কিছু লাগে। আমার কিছু কেনার নেই গো, সব আছে আমার। বেশ দরকার হলে বলে দিও। ঠিক আছে।
দরকার হলে বলবো, আমার তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। কাল তুমি মার হয়ে দাঁড়িয়েছিলে, মার অপমানের জবাব দিয়েছো, আমার খুব ভালো লেগেছে জানো। মার মুখটা একেবারে উজ্জ্বল হয়ে উঠেছিল। এতদিন হলো তোমাদের বাড়িতে এসেছি, প্রথম মার মুখ এত উজ্জ্বল হয়ে উঠতে দেখলাম। মনে হচ্ছিল মার মুখে একটা আলো খেলা করছে। এই প্রথম বোধহয় মার মনে হলো উনি বোধহয় বাঁচার একটা পথ খুঁজে পেয়েছেন। পারো, সবকিছু অত সিরিয়াসলি নিও না, ব্যাপারটা সেরকম নয়। সেদিন বাবা মাকে খুব হার্ট করেছিল, আর তোমার কথাগুলো আমার ব্যাক অফ দ্য মাইন্ড চলছিল, তাই মার সাপোর্টে দাঁড়িয়েছিলাম। এর মধ্যে কোনো রকম অ্যানালিসিস করতে যেও না তুমি, মাথা উঁচু করে বাঁচামাচির এগুলো মানে কি আছে এর মধ্যে? মানে দেখো, বাবা মার গার্জেন, বাবা যেরকম বলবে মার সেরকমই চলা উচিত। হ্যাঁ, এটা ঠিক যে একটা সময় ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তারা অভিভাবকদের মতো হয়ে যায়। সত্যি কথা বলতে মার তো মানে আমার মার বাইরের জগৎ সম্পর্কে বিশেষ কিছু দেখা নেই। জগৎটা যে দিন দিন একটু একটু করে পাল্টে যাচ্ছে মা সেটাও জানে না। মা নিজের জগতের মধ্যেই থাকতে ভালোবাসে, তার মধ্যেই ঘোরাফেরা করে। মা এখনো বিশ্বাস করে সেই জগৎটা আগের মতোই রয়ে গেছে, কিন্তু বাস্তবে তো তা নয়। এই কারণেই মার সঙ্গে বাকিদের একটা কনফ্লিক্ট তৈরি হয়। হ্যাঁ, মা যদি আরেকটু বুঝদার হতো। মা বুঝদার নন? না না, কথাটা আমি সেভাবে বলতে চাইনি, মানে যেটা বলতে চেয়েছি মা যদি নিজেকে একটু গ্রুম করতো তাহলেই। মা নিজেকে গ্রুম করবেন? আমাদের প্রত্যেককে নিজেকে গ্রুম করতে হয়। পারো, মা তো জগতের বাইরে নয়। মা আমার মা হতে পারেন, আমার মা, কিন্তু তিনি তো একজন ইন্ডিভিজুয়াল, আলাদা মানুষ। তারও তো নিজেকে গ্রুম করা দরকার, এবং এই গ্রুমিংটা প্রত্যেকটা মানুষেরই করা দরকার, এতে অসুবিধার তো কিছু নেই। দেখো পারো, মানুষের থেমে থাকলে চলে না। তাছাড়া বাবার সাথে মার এতগুলো বছর বিয়ে হয়েছে, এত বছর ধরে তারা সংসার করছেন, মারও তো বোঝা উচিত বাবার কি কি পছন্দ আর কি কি পছন্দ নয়। না মানে মাকে সারাটা জীবন বাবার পছন্দ অনুযায়ী চলতে হবে, সেটাই তো নিয়ম। আরে মা বাবার কাছে এসেছেন, বাবা মার কাছে যায়নি। বাবার বাড়ি, বাবার কালচার, বাবার ট্রেডিশন সবটাই মাকে মানতে হবে বই কি? সেটাই তো সেরকমই কথা, মানে সেরকম ভাবেই একটা ট্র্যাডিশন চলতে থাকে। বাবার কোনো দায় নেই, মাকে জানার, মাকে চেনার, মার ইচ্ছে পূরণ করার, মাকে মার মতো করে বোঝার। না না, তোমার কথাগুলো না বড্ড নারীবাদীদের মতন শোনালো, বুঝলেন? দেখো পারো, আর যাই হও না কেন, এই নারীবাদী হয়েও না আমি ওই একটা জিনিস ডাইজেস্ট করতে পারবো না। তুমি যদি উদাহরণ বলো, আমি তাহলে অনন্যার উদাহরণ ধরে বলি। অনন্যাও খুব খুব খুবই ভোকাল ছিল, হেডস্ট্রং ছিল, ওর মতটা বড্ড প্রবল ছিল, কিন্তু ফেমিনিস্ট কখনোই ছিল না, নারীবাদী ছিল না। নারীবাদ কাকে বলে আমি ঠিক জানি না, আসলে সত্যি বলতে কি ওসব জানার সুযোগ পাইনি কখনো। আমি শুধু এটুকু বুঝি, দুটো মানুষ যদি একসঙ্গে চলতে চায়, থাকতে চায়, তাহলে দুজনকেই কিছু কিছু ছাড়তে হয়। শুধু একজনই সব কিছু ছেড়ে যাবে আর একজন কিচ্ছু ছাড়বে না, তাহলে দুজনের একসঙ্গে থাকাটা সুখের হয় না কখনো। তুমি কি মার এক্সাম্পল টেনে আমায় কিছু ছাড়তে ছাড়তে বলছো? আমি কিন্তু নিজের বিশ্বাসের বাইরে খুব একটা যাই না। পারো, আমার কমফর্ট জোন আমার কমফর্ট জোন, আমি এইভাবেই বড় হয়েছি আর এইভাবেই আমার জীবনটা কাটাতে চাই। তবে হ্যাঁ, আমি বাবার মতো অত রিজিড নই, মানে কেউ যদি আমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে ভালো, কেউ যদি না পারে তাহলে আমি সেটা নিয়ে অশান্তি করি না, নিশ্চয়ই খেয়াল করেছো তুমি। কিন্তু তুমি আমার সমস্ত সুখ সুবিধার দিকে এত ভালো নজর দিয়েছো না, ইনফ্যাক্ট আমাকে দিনে দিনে এত অলস করে দিয়েছো, আমি খুব হ্যাপি, যেটা আমার জীবনে আগে আগে কখনো ছিল না। অরুণার কাছে তো সময়ই ছিল না আমার পার্সোনাল কেয়ারের জন্য নজর দেওয়ার। ও তো বলতো যে ও যদি এত পরিশ্রম করে নিজের যত্ন নিজে নিতে পারে তাহলে আমি কেন পারবো না। আরে
সবাই তো আর একরকম হয় না। আমার যত্ন পেতে ভালো লাগে। সবারই হয়তো তাই। হ্যাঁ না কিছু না, আমি বরং চাই তোমার লাঞ্চটা রেডি করে দিই। তুমি চান করতে যাবে, তুমি ট্রাভেলটা বাদ। আরে পারো পারো পারো, শোনো শোনো, একটা কথা তোমাকে অনেকদিন ধরে বলবো বলবো করে বলাই হয়ে উঠছে না। কি বলো তো? পুজোর তো আর বেশি দেরি নেই, এদিকে আমার এক্স বস মানে উনি কলকাতায় আসছেন, থাকেন আমেরিকায়, আসছেন পুজো দেখতে কলকাতায়। কোনো একটা বাড়ির পুজো উনি খুব কাছ থেকে দেখতে চান, আমার এক্স বস। কিন্তু আগামী দিনে সামনের দিনে আমার বস হতেও পারেন বলে আমি না ঠিক মানা করতে পারলাম না। আচ্ছা, বস না হলেও শুধু একজন অতিথি হতে চেয়েছেন বলেও তো তাকে না করা যায় না। আরে না না, আমার ওইসব আধিক্ষেতা নেই, অত বাড়াবাড়ি আমার সহ্য হয় না। উনি থাকা মানেই অষ্টপ্রহর, ওনাকে আমার সময় দিতে হবে। দেখো পারো, এই পুজোর তিন চারটে দিন আমার ছুটি থাকে, সারাটা বছর পাগলের মতো খাটিয়ে তারপরে যদি এই তিন চারটে দিন মায়ের ভোগে চলে যায় তাহলে তো মুশকিল। উনি থাকা মানে আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে পারবো না, সারাক্ষণ ওনার সঙ্গে থাকতে হবে, সেটাই আমার অসহ্য লাগছে। কিন্তু অন্যদিকে ভেবে দেখলে উনি কোম্পানি চেঞ্জ করেছেন, নতুন কোম্পানিতে গেছেন, উনি আমাকেও সেখানে নিয়ে যেতে চান। এখনকার কোম্পানি থেকে হাজার গুণ বড় কোম্পানি, তখন হয়তো আমাকেও আমেরিকা চলে যেতে হতে পারে। তো এই সুযোগটা না আমি ঠিক ছাড়তে চাইছি না, তাই এন্টারটেইন করছি। আমায় কি করতে হবে বলো? কি আবার যত্নআত্তি করতে হবে। বাংলা খাবার খেতে চেয়েছেন, বাংলা পরিবেশে থাকতে চেয়েছেন, এতগুলো বছর আমেরিকায় থেকে হঠাৎ করে বাংলার জন্য একেবারে দরদ উতরে উঠছে। সবাইকে ছেড়ে কেন যে আমাকে ধরলেন তা আমি বুঝতে পারছি না। বাড়িতে তো সব বাংলা খাবারই হবে, উনিও খাবেন। আমার পক্ষে পুজোর কাজকর্ম সেরে যতটা যত্ন আত্তি করা সম্ভব আমি নিশ্চয়ই করব। ব্যাস ব্যাস, ওতেই হবে, এই জন্য তোমাকে বলে রাখলাম। তবে এমনিতে যুবরাজ দা মানুষটা না খুব ইমোশনাল, রোম্যান্টিক, একসময় নাকি ভালো গান টান গাইতেন শুনেছি। আমাদের আগের কোম্পানিতে বেশি দিন না কয়েকদিন ছিলেন, তো আমাদের ইয়ারলি প্রোগ্রামে উনি গান গেয়েছিলেন। ভারী অদ্ভুত মানুষ জানো, মানে হয়তো ড্রিঙ্কসের তোড়ে সবাই ভেসে যাচ্ছে, ডিস্কো নাচ চলছে, হঠাৎ উদার গলায় উনি রবি ঠাকুরের গান ধরে বসতেন। বড় কম্বিনেশন, ভাবতে পারছো? নামটা কি বললে? যুবরাজ সেনগুপ্ত। কেন চেনো নাকি? অবশ্য তোমার চেনার কথা নয়, খুব আপার লেভেলের লোক তো। আমি চিনবো কি করে, আমার তো চেনার কথাই নয়। আর নামটা আমার একটু অদ্ভুত লাগলো তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ মানে নামটা একটু অদ্ভুতই, মানে যুবরাজ সেনগুপ্ত। তবে কি জানো, এই নামটার সাথে না একদম একদম অ্যাপ্লিকেবল ওর ক্ষেত্রে, মানে খুব খাটে। এই দেখো, এত কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল আমার। আমি স্নানে গেলাম, তুমি ঠিক সময় মতো স্কুলে পৌঁছে যাও, কেমন? দাও দাও টাওয়েলটা, দাও টাওয়েল, থ্যাংক ইউ। যুবরাজ সেনগুপ্ত, কত বছর পর তোমার সঙ্গে দেখা হবে যুবরাজ দা, কেমন আছো তুমি? আমি কেমন আছি তা এলেই তুমি দেখতে পাবে। তুমি যে আসতে পারবে সেটা আমি ভাবিনি। হ্যাঁ, আমি তো নিজেও জানতাম না যে আমি আসতে পারবো, আমার তো মিটিং ছিল, সেটা ক্যান্সেল হলো। তাই ভাবলাম যে প্যারেন্টস টিচার মিটিংটা অ্যাটেন্ড করি। প্রত্যেক বছরই তো জুজু কমপ্লেন করে যে নয় বাবা আসে, নয় মামা মাসে, দুজনে কিছুতেই একসাথে আসো না, অথচ প্রত্যেকের বাবা মা একসাথে আসে। তাই ভাবলাম এই বছরটা আসি। শুধু সমস্যাটা কি জানো, যে কোনো বাচ্চার একটা ডিমান্ড থাকে, একটা চাহিদা থাকে, সেগুলো পূরণ করতে না পারলে ওদের ভেতরে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। সেই জন্যই বলছিলাম, মানে ইনফ্যাক্ট আমার আরও কিছু প্ল্যান আছে। হ্যাঁ, কিন্তু যেসব বাচ্চারা ব্রোকেন ফ্যামিলি থেকে আসে, বিলং করে, তাদের তো এই সমস্যাগুলো থাকেই না। মানে সেসব বাচ্চারা জানে যে আর পাঁচটা বাচ্চা যা যা পাচ্ছে, তাদের জীবনে যেরকমভাবে সব কিছু হচ্ছে, সেটা তাদের জীবনে হবে না।
সেটা সঙ্গে বাধ্য হয়ে অ্যাডাপ্ট করে নিতেই হয়। দেখো, এদেরকে ফলস হোপ দিয়ে তো কোনো লাভ নেই। আমরা তো প্রত্যেকটা সময় একসাথে থাকতে পারবো না জুজুর সঙ্গে, আর প্রত্যেকটা ওকেশন একসাথে অ্যাটেন্ডও করতে পারবো না। কি করা যাবে বলো? জীবন আমাদেরকে যেখানে এসে দাঁড় করিয়েছে সেটা তো রেক্টিফিকেশনের কোনো জায়গা নেই অভিমন্য। অনেকগুলো দিন তোমার কাছে সময় ছিল অনন্যা, তুমি যদি কোর্টে কেসটা না করতে, যদি এত অ্যাগ্রেসিভ না হতে। অ্যাগ্রেসিভ আমি একদিনে হইনি অভিমন্য, মাসের পর মাস, বছরের পর বছর, 10টা বছর তো নেহাত কম সময় নয়, তাই না? হ্যাঁ, এখন আর তোমার মনে পড়বে না তুমি ঠিক কী ব্যবহারটা তখন আমার সঙ্গে করতে, ওই বাড়ির লোকজনেরও মনে পড়বে না। এখন দেখছি ও বাড়ির লোকজন হঠাৎ খুব সদয় হয়ে উঠেছে আমার ওপর। এটা যদি তখন থাকতো তাহলে তো আমাকে বাড়ি ছাড়তে হতো না। আমিও তো চাইনি আমার মেয়েটাকে এইভাবে ফেলে রেখে চলে এসে একা একা থাকতে, চাইনি তো। আমি যে সংসারটা শুরু করেছিলাম সেটা তো ভেঙে দেবার জন্য নয়। প্রত্যেকটা মানুষই তো চায় যে তার জীবনে একটা একজন কেউ থাকুক, কাছের মানুষ, একটা কোম্পানি থাকুক, একটা সঙ্গ, প্রত্যেকটা মানুষ চায়। আমার কি আছে? কিছু নেই। প্রত্যেকদিন বাড়ি ফেরার পর কোনো কাছের মানুষ যে দরজা খুলে আমাকে ওয়েলকাম করবে সেটা আমার নেই, কিছু নেই। এর থেকে বড় ট্র্যাজেডি একজনের জীবনে আর কি হতে পারে? তুমি মানে তুমি কেন কিছু ভাবছো না কেন? কি ভাববো? নতুন করে সেটেল করার কথা ভাবতে পারো, মানে নতুন কাউকে খুঁজে নিতে পারো। থ্যাংকস ফর ইওর সাজেশন অভিমন্য, কিন্তু তুমি জীবনে যেটা করেছো আমাকে যে সেটাই করতে হবে এমন কোনো কথা নেই। একা লাগে বললে তাই বলছিলাম, একা আমারও লাগতো, আমারও লাগতো অনন্যা। জীবনটা প্রায় অচল হয়ে গেছিল, এখন সচল হয়েছে তো। দেখো, পরমেশ্বরীর মতো মেয়ে কারোর জীবনে এলে ডেফিনেটলি তার বাঁচার এনার্জিটা আরো বেড়ে যায়, অনেক বেড়ে যায়। দেখো অনন্যা, পরমেশ্বরীকে আমি কখনো সেভাবে দাম দিইনি। পরমেশ্বরী একটা অত্যন্ত সাদা সাদা মাটা মেয়ে, মানে আমি ওকে সেইভাবেই ঠিক সংসারে প্লেস করতে চেয়েছিলাম। আর তুমি খুব ভালো করেই জানো আমি ওকে বাড়িতে এনেছিলাম জুজুর জন্য, জুজুকে দেখাশোনা করার জন্য। তারপর এখন তোমাকে মিথ্যে বলবো না অনন্যা, পরমেশ্বরীর সঙ্গে আমার মতানৈক্য হলেও, ক্ল্যাশ হলেও বিভিন্ন কারণে, আমি দেখেছি পরমেশ্বরীর মধ্যে একটা রেয়ার কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিগুলোকে অস্বীকার করা যায় না। যাক, এইটুকু যে তুমি বুঝেছো পরমেশ্বরীর ব্যাপারে এটাই অনেক। কিন্তু তোমাদের প্রবলেমটা কি জানো তো অভিমন্য, তোমরা না ক্ষণে ক্ষণে ভুলে যাও অনেক কিছু, যেটা রিয়েলাইজ করেছো সেটাও ভুলে যাও একটা পয়েন্টের পর, এবং যখন তোমরা ফ্লেয়ার আপ করো তখন আর কিছু খেয়াল থাকে না তো। এইটা কিন্তু করো না পরমেশ্বরীর সঙ্গে। আর কেউ তোমাকে চিনুক বা না চিনুক, আমি তো রন্ধ্রে রন্ধ্রে চিনি। অনেক চেষ্টা করেছি নিজেকে বদলানোর, তবে এত এত তাড়াতাড়ি সেটা সম্ভব বলে আমার মনে হয় না। আসলে কি জানো, এই তুমি আর পরমেশ্বরী, এই দুটো মানুষ যদি একটা মানুষের মধ্যে আমি পেতাম না, তাহলে আমার চেয়ে সুখী আর কেউ হতো না। না মানে পরমেশ্বরীর অনেক কিছু ল্যাক করে, মানে যেগুলো তোমার মধ্যে আছে, আবার তোমার মধ্যে অনেক কিছু ল্যাক করে যেগুলো আবার পরমেশ্বরীর মধ্যে আছে। স্কুলের ভিজিটিং রুমে বসে আছি আর যে কোনো মুহূর্তে আমাদের ডাকবে, তুমি এইভাবে হাসছো মনে হচ্ছে যেন আমরা কফি শপে বসে আছি। না হেসে পারলাম না অভিমন্য, তুমি ভালো বললে এটা। হ্যাঁ, দুটো মানুষের যা যা গুণ সেটা কম্বাইন করে তুমি যদি একটা মানুষকে পেতে তাহলে বেশ হতো, তাই তো? তা হতো না জানো, তখন তুমি দেখতে সেই মানুষটার মধ্যে আবার এমন কিছু লাকেজ আছে যেটা তুমি কোনো তৃতীয় কারোর কাছে খুঁজে পাবে, বা চতুর্থ কারোর কাছে, বা পঞ্চম কারোর কাছে।
এইভাবে দেখবে মেয়েদের সংখ্যা হয়তো 100 গিয়ে ঠেকলো, তখন যদি ওই 100টা মেয়ের মধ্যে যা যা ভালো কোয়ালিটি আছে সেই সব কিছু একটা মেয়ের ভেতর কম্বাইন করে তোমার চাহিদা পূরণ হয় তাহলে তো আসলে কি জানো তো ছেলেরা তো বেসিক্যালি পলিগ্যামিস্ট হয়, তাই জন্য একটা কোনো মেয়েকে দিয়ে চাহিদা পূরণ হবে এটা কোনো পুরুষ মানুষের ক্ষেত্রে সম্ভব না। এবার কিন্তু তুমি আমাকে ইনসাল্ট করছো। অভিমন্যু তোমার তোমার কি মনে হচ্ছে যে তুমি ইনসাল্ট করার মতো কোনো কথা বলেছো?